আপনারা কিন্তু টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ আমি আপনাদেরকে কি দেখাবো। আপনাদের মানে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটি অ্যাপ্লিকেশনের মধ্যে 100টি কাজ করতে পারবেন, 100টি বললে ভুল হবে, আরো বেশিও করতে পারবেন। আপনার ফোনের জন্য অনেক অ্যাপ্লিকেশন আপনি ইউজ করেছেন, অনেক রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন অনেক কিছু করার জন্য। এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছি যে অ্যাপ্লিকেশন 2024 সালে সেরা একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে ভিডিও, মুভি, টিভি, খবর ইত্যাদি বলারও বাইরে গুলো বলে বুঝাতে পারবো না, আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব অ্যাপ্লিকেশনটির কাজটি। আশা করি অ্যাপ্লিকেশনটির কাজটি দেখলে আপনাদের খুবই হেল্প হবে, আপনাদের খুবই কাজে লাগবে। এই এই অ্যাপ্লিকেশনটি আপনারা সবাই ইউজ করতে চাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি প্লে স্টোরে। আশা করি এই অ্যাপ্লিকেশনটি দেখুন, এই অ্যাপ্লিকেশনটি 2024 সালে সেরা একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। এটা এই অ্যাপ্লিকেশনটির কাজটি আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন, আর বুঝতে পারলে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড সবাই করে নেবেন। অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি ওপেন করব নিতেছি, দেখুন এখান থেকে চাইলে আপনি গুগলের কাজ করতে পারবেন। গুগল উপরে ক্লিক করলে গুগল চলে আসবে আপনার ফোনে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে শপিং করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, রিভিউ দেখতে পারবেন, সিমের এমবি খরচ ইত্যাদি। আমি এখানে আরো অনেক কিছু আছে বলার পরে, এখানে টিকটক, বাইক কিনা বেচা, ছবি রিমুভ, এই নিয়েও দেখুন আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, একটি অ্যাপস নিয়েও দেখেছিলাম কিভাবে ছবির পিছের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটি করতে পারবেন। আমি তারপর আমি দেখে দিয়েছি এই ছবি ক্লিক করলাম, একটি অ্যাড আসলো, অ্যাডটা কেটে দিলাম, দেখুন চলে আসলো ওয়েবসাইটটি। এখানের মাধ্যমে আপনি চাইলে আপনার ফটোর পিছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখান থেকে ফটো আপলোড করে দিলে আমার পিছের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই নিয়েও আমি কিন্তু আলাদা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, অ্যাপস নিয়েও দেখিয়েছিলাম, অ্যাপস ছাড়া মানে ওয়েবসাইট দিয়েও দেখিয়েছিলাম। এই অ্যাপসের মাধ্যমে এটাও করতে পারবেন। এছাড়া আপনি যত যা খুশি এখান থেকে তাই করতে পারবেন, রেডিও দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, টিকটক দেখতে পারবেন, চাকরি খুঁজতে পারবেন ইত্যাদি। এছাড়াও এখানে আপনার মুভি দেখতে পারবেন, মুভি এখানে ক্লিক করলাম মুভির উপরে, এখান থেকে মুভি দেখতে পারবেন, যে কোনো মুভি দেখতে পারবেন। এখান থেকে মুভি দেখার জন্য আমরা কিন্তু অন্য কোন অ্যাপস ইউজ করি, তারপরেও আপনি এখান থেকে একদম কোনারে দেখতে পারবেন মুভি ইত্যাদি। আপনি এরকম কোনো মুভি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। যাবো আমি একটা উপরে ক্লিক করলাম বোঝানোর জন্য, এগুলো সব মুভি। এখান থেকে আপনি মুভি দেখতে পারবেন, নাটক দেখতে পারবেন, সিরিয়াল দেখতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন এখান থেকে। আমি আবারও আরেকটা দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে, দেখুন এগুলো ওপেন করতেছি না কিন্তু এগুলো ওপেন করলে তো জানেন কপিরাইট স্ট্রাইক আসবে। এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে এখানে আরও নিচে আরও অনেক অপশন আছে, নিচেগুলো দেখবেন। তারপর এখানে টিভি চ্যানেলগুলো দেখার জন্য দেখুন আপনি এখান থেকে যে কোনো টিভি চ্যানেল দেখতে পারেন, সরাসরি লাইভ লাইভ দেখতে পারবেন, এখানে যে কোনো টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন। এছাড়া আমরা কিন্তু টিভি চ্যানেল দেখানোর জন্য কিন্তু অন্য সব অ্যাপস ইউজ করতাম টিভি দেখার জন্য, ফোনে টিভি, অন্য সবাই খবর, খেলাধুলা দেখার জন্য অন্য সব অ্যাপস ইউজ করতাম। এখান থেকে আপনি চাইলে এই কাজগুলো এখান থেকে করে নিতে পারেন। তারপর আপনি নামাজের সময় এখানে ক্লিক করে নামাজের সময় পাবেন, কি হাদিস এগুলো আপনি পাবেন। তারপরে গেম খেলতে পারবেন, এখান থেকে অ্যাড আসলো, একটা অ্যাড কেটে দিলাম। এখানে আপনি যে কোনো গেম খেলতে পারবেন, আমি একটা গেমের উপরে ক্লিক করলাম আপনি বোঝানোর জন্য, এখান থেকে যে কোনো গেম খেলতে পারবেন মতো। এখান থেকে আপনি চাকরি খুঁজতে পারবেন, চাকরির খবর জানতে পারবেন, পত্রিকাও কিন্তু এখান থেকে পড়তে পারবেন পত্রিকা। ওকে, আমাদের বাংলাদেশের সকল পত্রিকার খবর এখান থেকে আপনি পড়তে পারবেন, যা মন চায় তা করতে পারবেন। এখান থেকে আপনি দেখুন আপনি কোন খবরের পত্রিকা পড়তে চান, খবরের পত্রিকা আপনি দৈনিক, এটা দৈনিক এখানে শো করবে দৈনিক যা হয়। অ্যাপ্লিকেশনটা খুবই ভালো লাগছে, কারণ অ্যাপ্লিকেশন আমার মনে হলো আপনাদের মাঝে শেয়ার করা খুবই দরকার। আর এই সাইড ধরুন সকল টিভি, এখানে সকল টিভি উপরে ক্লিক করলে কিন্তু সব টিভি গুলো চলে আসবে, আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনার চাইলে অ্যাপ্লিকেশন সবাই ইউজ করতে পারেন। এখানে দেখুন দামে ইন্টারনেট মিনিট কিনার, দু আমি ক্লিক করলাম দেখি কি অবস্থা হয় কম দামে ইন্টারনেট কিনার সুযোগ সুবিধা এখান থেকে পাবো আমরা। নেট স্পিড একটু স্লো, তার জন্য আস্তে 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 আপনার যদি নেট স্পিড যদি ফাস্ট থাকে তাহলে আরো খুবই দ্রুত চলে আসবে। লগ ইন করতে বলেছে অ্যাপস, আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ। এখানে কমেন্ট এখানে
নিম্ন হলো 1-150 সিস্টেম আছে, এখান থেকে আপনি 1-150 কাজ করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যে কোনো জিনিস করতে পারবেন, অনলাইনে শপিং কিন্তু করতে পারবেন এখান থেকে। দেখুন আপনি কোন কি কোন জায়গা থেকে কিনবেন, আজকে ডিল আছে, দারাস আছে, যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। ডিলে যদি ক্লিক করি তো আসলে আসবে সরাসরি আজকের ডিল, এখান থেকে আপনি চাইলে যে কোনো জিনিস কেনাকাটা করতে পারবেন। আমি কিন্তু আজকের ডিল নিয়ে অলরেডি অনেক ভিডিও আপলোড করেছিলাম, আজকের ডিল থেকে কীভাবে কেনাকাটা করতে হয় এখান থেকে অনলাইন থেকে কিনতে পারবেন। অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো আপনাদের মাঝে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একটু ভুলবেন না, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করি। খোদা হাফেজ।